আসসালামু আলাইকুম। জি, আমার বলার হলো যে আমি তো প্রায় আপনাদের লাইভ গুলি শুনি, প্রায় শুনি তো, বিশেষ করে আপনারা যখন আপনাদের মতের অমিল কোনো ব্যক্তিকে মোটামুটি একটু সাইজ করতে পারেন, তখন দেখি যে আপনারা এতটা আনন্দিত, এতটা উৎফুল্ল থাকেন। একেবারে ক্রিটিসাইজ এর লাস্ট ভাই পর্যায়ে কথা পর্যন্ত সেই, গেছেন। আপনারা কারা ভাই? এই আপনারা কারা এই আপনারা কারা বলতে, আপনারা যারা নাস্তিকবাদী কারা তাদের বিশ্বাসী কারা না? কারা নাম কারণ বলুন। আপনি, হ্যাঁ, মাতুব্বারা ও আজাদ, অভিজিৎ, এই যে ফারাজ ভাই, তারপরে আমি আপনাদের আমি যে, জীবনে কারো মনে কষ্ট দিছি? এটা তো এটা একটা কেউ খুব বিশ্বাস খারাপ। করবে ফারাজ ভাই? এটা কেউ বিশ্বাস করবে? আচ্ছা যাই হোক, না, ওয়ান জিরো একটু ওয়ান আগে জিরো সেভেন দুইজনে একটু, হ্যাঁ, শোনেন শোনেন শোনেন, ওয়ান জিরো সেভেন ভাই, ওয়ান জিরো সেভেন ভাই, আমার কথা একটু বুঝছেন। হ্যাঁ, আমরা যে আপনার ধর্ম থেকে বের হয়ে গেছি বা আপনার ধর্মের যে ডার্ক সাইড গুলো আছে সেটা যে আমরা বলতেছি, এই বলার কারণে আপনার ধর্ম আমাদের কি পানিশমেন্ট দিবে, বা এই ধর্ম এই বলার কারণে আপনার ধর্ম আমাদেরকে কি করবে, ধর্মের কি বিধানটা আছে? কেউ যদি ওই ধর্ম সম্পর্কে বাজে কিছু বলে বা বের হয়ে যায় বাজে কিছু বলে, তাহলে তার সাথে কি করতে হবে? আপনার ধর্ম আপনাকে কি শেখায়? আমার ধর্ম শিখাচ্ছে যে কেউ যদি ধর্ম থেকে বেরিয়ে যায়, জি সেক্ষেত্রে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে এখানে নিষেধ করা আছে। এটা তো ভুল সেক্ষেত্রে বললেন এই না, ধর্ম এটা তো আপনাকে এটা তো কোনো একেবারে পানিশমেন্টের এটা তো কোনো নেওয়া হয়নি। আচ্ছা, ধর্ম আপনাদের আমাদেরকে কোনো পানিশমেন্ট দিবে না, এটা হচ্ছে আপনার কথা? এবং এটা এবং সকল, শুধু তাই না, বাড়াবাড়ি করতে নিষেধ করছে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এটা এটা আপনি ঠিক বলছেন যে একসময় ছিল যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, একটা মাক্কী সূরা ছিল, কিন্তু এটা তো লাস্ট কথা না, তাই না? এই কথাটা চেঞ্জ হয়েছে না? মুরতাদের সম্পর্কে কি না, করতে এটা হবে এটা প্রয়োগ স্পেসিফিক হয়নি। ভাবে বলা হয়েছে না আপনাদের আপনাদের হাদিস শরীফে? স্পেসিফিক ভাবে আছে না কেউ যখন মুরতাদ হয়ে যাবে তার সাথে কি করতে হবে? না, এভাবে স্পেসিফিক ভাবে এটা এরকম বলা নেই। আচ্ছা, আপনি ভাই যদি আপনি না কথা জানেন বলবেন ভাই, তাহলে, ফারাজ ভাই একটু আমার, একটু ওনার সাথে একটা মিনিট, একটু আমি একটু বাতচিত, একটু জাস্ট গুফতগু একটু করে নিই। ভাই আপনি কোন ধর্মের অনুসারী? জি ভাই, আমি মুসলিম। আমাকে একটু কুল হুসুর এটা বলে শোনাবেন ভাই কাইন্ডলি। জি, লাইক রাফিদ্দিন কত্তাবাইয়ানা রুশতু মিনাল গাই ফামাইয়া কুরবি তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই ভাই হাদিস কুল হু কমপ্লিট। সুরা বলতে বলছে আপনারা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা বলতে বলছে? জি না ভাই, কুল হু সুরা পড়তে, সুরা কুল হু মানে আর কি সুরা ইখলাস পড়তে বলছে আপনাকে? কুল হু সুরা তো মানে আমার, ইখলাস সুরা তো কুল হু সুরা নামেই সমাজে প্রচলিত, সেই জন্য আপনাকে আর কি কুল হু সুরা বলছে? না যাই হোক কোথায় ভাই, দেখা, উনি উনি মুসলিম, বোঝা গেছে মানে সুরা টুরা পারে আর কি। সুরা নাস বলেন তো ভাই একটু। হ্যাঁ ভাই, যে প্রসঙ্গটা চলছে আপনি, সেক্ষেত্রে আমরা যাই, সেক্ষেত্রে আপনি চলি। আপনি একটু সুরা আমি তো নাসটা বলেন আপনাকে, না, একটু সুরা না নাসটা আমি বলেন তো না। আপনাকে তো রেফারেন্স দিয়েছি। আগের বার দেখছেন ফারাজ ভাই, সে কিন্তু ফটফট করে আরবি বলা শুরু করছিল ভাই, আপনাকে জিজ্ঞেস করলাম সুরা নাসটা একটু বলেন না। হ্যাঁ, সুরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সুরা ফালাক বলেন? কুল আউযু বিরাব্বিল ফালাক, হ্যাঁ, তারপর মিন শাররি তারপর মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা পারে ওয়াকব। পারে মাতুব্বর ভাই, পারে পারে, থাক ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখন বলেন মাতুব্বর ভাই আমাদের কাছে তো মানে হিসেবে হাদিসটা তো খুব স্পষ্ট যে মুরতাদের সাথে কি করতে হবে, এটা দেখা দেন, তারপর উনি তা না বাঁচাইতে চাইলে এখানে তো আমাদের কাছে বলার নেই, বা উনি যদি না মানতে চান বা ওনার ওনার ধর্মের হাদিস মানে ওনার আল্লাহর বাণী মোহাম্মদের কথা এগুলো যদি সে নিজেই অস্বীকার করে সেখানে তো আমাদের কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আর কি। আমরা একের কাছে শুনি, উনি বললো যে এরকম কোনো কথা নাকি ইসলামে নাই, তো আমরা দেখতে পাচ্ছি ইসলামের মধ্যে আছে এরকম কথা। নবী মোহাম্মদ নিজে অসংখ্য হাদিসে বলছে যে ব্যক্তি নিজের দিন ভাই পরিত্যাগ ভাই ভাই করে। ভাই, একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড, আমি আপনার কথা বিশ্বাস করার আগে, হ্যাঁ এই যে এই পজিশনটা, যদি কেউ বের হয়ে যায় তাকে নিয়ে বাড়াবাড়ি করা, তাকে হত্যা করা, এটা হ্যাঁ ভালো না খারাপ যদি একটু জিজ্ঞেস করে নিতে? হ্যাঁ হ্যাঁ, একটু একটু বলেন তো, 107 107 ভাই। আবার একটু প্রশ্নটা একটু আরেকবার বলুন। ফারাজ ভাই জানতে চাইছে যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাহলে এই তারে নিয়ে ধর্মটা ত্যাগ, মানে এই যে ত্যাগ ত্যাগ যে করলো এই ধর্মটা যে সে ত্যাগটা করলো, এই জন্য তারে নিয়ে বাড়াবাড়ি করা, এই ধর্মটাকে নিয়ে বাড়াবাড়ি করা, তার উপর চাপাই দিতে চাওয়া, তার উপর জোরাজুরি করা বা তাকে শাস্তি দেওয়া, এগুলো ভালো কাজ না খারাপ কাজ আপনার দৃষ্টিতে? এগুলি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আদৌ ঠিক না, সেটা আমি হই, আপনি হন, আর একজন হোক, কেউ ধর্ম ত্যাগ করছে তার সাথে এরকম জোরাজুরি হাউকাউ তারপরে এরকম খুনাখুনি করতে চায়, এগুলো আসলেই ভালো কাজ না, আমি তাই তো তো? বললাম, আমি তো বললাম যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমি, আপনি অথবা তৃতীয় বারবার কেউ, ধর্ম নিয়ে তার বাড়াবাড়ি বলতে জন্যই নাই, ভালো না। আমি প্রশ্নটা সেটা করিই নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, প্রশ্নটা স্পেসিফিক সুনির্দিষ্ট ভাবে আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, যদি কেউ ধর্ম ত্যাগ করতে চায় তাকে শাস্তি দিতে চাওয়া, খুন করতে চাওয়া, তার উপর চাপাই দিতে চাওয়া ধর্মটা, তার সাথে জোর করা, এইটা ভালো না খারাপ?
স্পেসিফিকেশন কথা বলছি, হ্যাঁ বলছি তো যে ভালো নয়, বলেছি ভালো নয় ঠিক আছে, কয়েকবারই বলেছি। এটা একটা খারাপ আছে, ঠিক আছে, থাক, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ভাই, তাহলে তো থাক, এবার দেখেন তো আপনার আল্লাহর নবী হাদিসে কি বলছে। একটু জুম করেন ভাই। পড়েন, হ্যাঁ ভাই, গুড এনাফ গুড এনাফ। ইবনে মাজার সহি হাদিস, একটু একটু পড়েন তো ভাই। হ্যাঁ একটু পড়ে শুনুন আমাদেরকে। জি শুনেছি, দেখেছি, পড়েছি। পড়েন পড়েন, আমাদেরকে পড়েন, একটু জোরে জোরে পড়েন ভাই, পড়লে তো আপনি নেকি পাবেন। একটু পড়েন, আমি তো পড়েছি, আমি তো পড়েছি বললাম, পড়েন না আমার ভাই, পড়লে আমাদেরকে শোনান। আমার কেন, আপনারা দেখছেন না স্ক্রিন, আপনারা দেখছেন না ভাই, এটা তো এটা থেকে আপনি আমার কাছে মতামত চাইতে পারেন, আমাকে কেন জোরে জোরে পড়ে শোনাতে হবে? মানে আপনি কি বিব্রত হচ্ছেন? আপনিও দেখতেছেন, আমিও দেখেছি, পড়েছি, এখন আমার কাছে মতামত জিজ্ঞেস করতে পারেন, আমার কাছে এটা তো পড়ানোর মানেটা কি বলুন তো। ভাই আপনার কাছে মতামত জানা তো, মানে ইসলাম সম্পর্কে কোনো মতামত দেওয়ার অধিকার তো আপনার নেই, একজন বিশ্বাসী পয়েন্ট অফ ভিউ থেকে ইসলাম নিয়ে আপনি কোনো মতামত দিবেন সেরকম তো আপনার ইয়ে নেই। আপনাকে পড়তে বলা হয়েছে কি জন্য? কারণ অনেকেই তো ভিডিওটা মানে আর কি স্ক্রিন না দেখে হয়তো বা কানে শুনে বা পরে পডকাস্ট হিসেবে শুনে, কেউ কেউ জানতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কি লেখা ছিল। এখন আপনি যদি মনে করেন যে আপনি এখানে বিব্রত বোধ করতেছেন, তাহলে বলতেই পারেন যে ভাই আমি এখানে পড়তে যাচ্ছি না, আপনি একটু কষ্ট করে পড়েন, একটা ডিসেন্সি থাকে কথা বলার মধ্যে, আপনি তো ডিসেন্সিটা রাখতেছেন না। যাই হোক, তাহলে আমি পড়ে দিচ্ছি এখানে কি লেখা আছে। আমি তো বারবার বলছি ভাই, আমি পড়েছি দেখেছি, তাই না? আপনাকে বলা হয়েছে পড়তে, হ্যাঁ, আপনি যদি এটা উত্তরে কি হতে পারে যে ভাই আমি এখন পড়তে পারছি না বা আমি এটা পড়েছি, আমি এটা জোরে জোরে উচ্চারণ করে পড়তে চাচ্ছি না, আপনি একটু কষ্ট করে ইয়ে করেন পড়ে দেন, শুধু শুধু মানে কথায় পেঁচানোর কোনো দরকার নেই, আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই। ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্র্যাকেটে মুসলমান নিজের দিন পরিবর্তন করে তাকে তোমরা কি করো, তাকে তোমরা হত্যা করো। তো আপনি যে কথাটা, আপনি যে কথাটা বলে ভাই, আমি তো একটু আরবিটা দেখতে চাই হাদিস। আপনি এই হাদিসটার আরবি আমাদেরকে একটু পড়ে একটু তাহলে বাংলা করে শোনাবেন? পড়তে পারেন আপনি আরবি? হ্যাঁ আমি পড়তে পারি, একটু আরবিটা দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আমি আরবিটা দেখাচ্ছি। ফারাজ ভাইয়ের কথাটা শুনতে থাকেন, তারপরে ততক্ষণ আমি আরবিটা দেখাচ্ছি। ফারাজ ভাই বলেন, আপনার তাহলে মানে এই আরবিতে যে জিনিসটা লেখা থাকবে, যদি এই জিনিসটাই লেখা থাকে, এখন কি আপনার ইনিশিয়াল যে পজিশনটা ছিল, ধর্ম নিয়ে, ধর্ম যদি ত্যাগ করে তাহলে তাকে হত্যা হত্যা করতে হবে, এই এইটা যে একটা খারাপ কাজ আপনি বলছিলেন, আপনি কি এখনো এটাকে খারাপ মনে করেন নাকি? আমি এটা একটু শুনলেন, হ্যাঁ ভাই এখন শুনলেন? হ্যাঁ এটা শুনে নেই, তারপর তো আরবি আছে, আরবি তো দেখানো যাবে, আরবি দেখাবো। হ্যাঁ বলেন তো আপনি, যে এটা যদি আপনি দেখেন যে আসলে ইসলামে আছে, তখন কি আপনি পজিশনটা আপনার কি হবে একটু যদি আমাকে বলতেন। আপনি তো, আপনাকে তো বাংলাটা দেখাইলাম, আরবি তো যদি এরকমটাই লেখা থাকে তাহলে কি এখনো আপনি এটাকে খারাপ কাজ বলবেন নাকি বলবেন যেহেতু আল্লাহ বলছে এটা এখন আর ভালো কিছু নাই, এটা মানে খারাপ কিছু নাই, এটা ভালো হয়ে গেছে, এরকম কোন পজিশন নেবেন? সে মতামতটা আমি একটু আরবিটা দেখে আমি এরপরে আমি এরপরে মতামত আমার বক্তব্য যা আছে তাই বলবো। মানে ঠিক আছে বুঝতে পারছি, আমরা আমাদের বোঝা হয়ে গেছে। আচ্ছা আপনি কি আরবিটা দেখতে পাচ্ছেন, দেখেন তো পড়তে পারছেন, হাদ্দাসানা পড়তে পারছেন নাকি আরেকটু জুম করবো? এখন দেখেন তো পড়তে পারছেন একটু, একদম শুরু থেকে একটু একটু শুরু থেকে আমাদের একটু পড়ে শোনান ভাই, পড়ে শোনাই তো বলতে লাউড করো, নিজে নিজে পড়েন না, নিজে নিজে পড়েন না, পড়ে আমাদের শোনাই তো পড়েন। হ্যাঁ একটু 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 জুম করে দেন, একটু জুম করুন। হ্যাঁ জুম করছি, পড়েন এবার আরবিটা আল্লাহর হস্তে একটু জোরে পড়েন ভাই, প্লিজ ভাই। এটা তো একটু আগে, একটু আগে যে দেখালেন ওটা ছিল ইবনে আব্বাস, এখানে হাদাসানা মুহাম্মদ ইবনে সাবা, হ্যাঁ, আনবানা সুফিয়ান ইবনে উবাইনা আন আইয়ুব আন ইকরামা আন ইবনে আব্বাস। হ্যাঁ কি কি লাস্টটা কি বললেন, ইকরামার পরে? হ্যাঁ আন ইবনে আব্বাস, ঠিক আছে ভাই। কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হ্যাঁ, মান আলা দিনাহু ফাকতুলুহু। বলেন ভাই এখান থেকে পড়েন কি বলে, এখানে এটার মানেটা একটু আমাদেরকে প্রশ্ন তাইলেই হবে, শুধু এইটুকু যেখানে টাচ করে দিতে এইটুকু করলেই হবে, বলেন। হ্যাঁ ঠিক আছে, এটা অর্থ যা লেখা আছে, ঠিক আছে। কালা কালা বলেন না ভাই একটু, আমি তো একবার বলেছি ভাই, ভাই আমাদেরকে পড়ে শোনাইতে হবে ভাই, তা নাইলে কি করতেছেন আপনি এগুলি? আপনি আমাকে বের করতে বলেন, আলোচনার সময় যদি একটু কর্পোরেট না করেন তাহলে আলোচনাটা আগাবে কিভাবে? এটা কি আলোচনা আগাবে কেন? এরকম এরকম ভাব করে বসে থাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। হ্যাঁ মানে কি ভাই এটা? ফাতান যে দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো। এই তো, এবং এটা এটা একদম এটা পরিসেটটার নামটা একটু যদি বলতেন ভাই, এটা একটু পড়ে শোনাইতেন আমাদেরকে সবাইকে একটু। বাবুল মুরতাদি আন দীনিহি,
বাবুল মুত্তাদি আন্দিনি, আন্দিনি, ওকে ফাইন। এবং এই হাদিসটার মানটা কি ভাই? সহি লেখা। হ্যাঁ, রাবি, রাবির নাম কি লেখা ভাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবং এটা সুনান ইবনে মাজাহের কোন অধ্যায়ের হাদিস? হাদ, মানে ওই যে মৃত্যুদণ্ড দিতে হবে, হদ্দের হাদিস, তাই না ভাই? এবং তাহকিকৃত হাদিস। এবং এটা আরো বহু হাদিস আছে, বুখারীতে, তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে, আহমদ শরীফে, বাইহাকিতে, দেখেন আরো কত কিছুতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, মানে ভরা। এবারে আপনি তো দেখলেন, রেফারেন্স তো দেখালেন, আচ্ছা রেফারেন্স তো দেখালেন, সহি বুখারী টু রেফারেন্সটা দেখাবেন কাইন্ডলি। মানে এই এই হাদিসটা যদি বা ধরেন তিরমিজিতে থাকে বা ধরেন অন্য একটা কোথাও থাকে, হাদিসটা কি পাল্টে যাবে নাকি হাদিসটা আসলে একই হবে? আসলে আমি একটু দেখতে চাচ্ছি, আমার কাছে তো রেফারেন্স নেই, আপনাদের কাছে তো অসংখ্য রেফারেন্স রয়েছে, তো আমি একটু দেখতে চাচ্ছি ভাই। মাতো ভাই, মাতো ভাই, উনার আপনার অবশ্যই দেখানো হবে, সমস্যা না। আপনি আগে এই সম্পর্কে ইয়েটা দেন, আপনি তো বলেন আরবি দেখানোর পর আপনার মতামতটা দিবেন, মতামতটা দেন, তারপরে আপনাকে ঈশার যে লিঙ্কটা আছে ওটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। বা যদি চান এখানেও দেখানো হবে, সেটা কোনো ব্যাপার না, আগে আপনার অপিনিয়নটা দেন। ভাই মুরতাদ এই হাদিসটা ওই সময়ের হাদিস ছিল, এই হাদিসটা টিকা লেখা আছে, এই হাদিসটা হলো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা দ্বীনকে গ্রহণ করলো, টিকা এই দ্বীন থেকে যারা টিকা, মানে মানে আপনি হাদিসের কোন লেখা টিকা পড়তেছেন ভাই? কোথায় ভাই, কোথায় আপনি টিকাটা পড়তেছেন ভাই? কোথায় করতেছি তাই এই জন্য তো আপনাকে বুখারী শরীফের রেফারেন্সটা দেখতে চেয়েছিলাম, এরপরে মন্তব্য করতে চেয়েছিলাম। আপনারা তো মন্তব্য, মাতো ভাই, মাতো ভাই একটা সেকেন্ড, এই টিকাটা মানে আমরা যে হাদিসটা দেখালাম সেই হাদিসের এখানে তো টিকা এরকম কোনো কিছু লেখা ছিল না, আপনি টিকাটা কোথা থেকে পাইছেন সেটা বলেন। যেহেতু আপনি টিকাই পেয়ে গেছেন তাহলে তো রেফারেন্স আপনি দেখাতে পারবেন, বা আপনার কাছে হয়তো বা কোনো একটা বই আছে বা কোনো একটা ওয়েবসাইট আছে, আপনি শেয়ার করেও দেখাতে পারবেন, স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারবেন, আপনি তো নিজেই দেখাতে পারেন। আমি তো রেফারেন্স এই মুহূর্তে দেখাতে পারছি না বিধায় ভাই। টিকাটা আপনি কোথা থেকে পড়ছেন এমন তো কোন বই নাই যেটার মধ্যে হাদিসের শুধু টিকা লেখা, হাদিস লেখা নেই, এমন কি কোন বই আছে? আছে, প্রত্যেকটা হাদিসের টিকা, শুধু হাদিসের টিকা লেখা, হাদিসের রেফারেন্স ধরে হাদিসের টিকা লেখা আছে, তাহলে রেফারেন্স তো থাকে না, সেটা তো হাদিসের রেফারেন্সই তো আছে। আজীব কথাবার্তা, শুধুমাত্র আপনি কি শুধুমাত্র টিকা পড়তেছেন, আপনি কোথা থেকে পড়তেছেন এটা, সেটা আপনি যে জিনিসটা পড়তেছেন সেটা স্ক্রিন শেয়ার করে তো দেখাতে পারেন যে আমার কাছে থেকে পড়তেছেন এটা শুধুমাত্র ঈশার জন্য। আমার কাছে তো এই মুহূর্তে আমার হাতের নাগাল তো রেফারেন্স নেই ভাই। টিকাটা কোথা থেকে পড়লেন? আপনার কাছে কি আলাদা বই আসলো ওই থেকে টিকা পড়তেছেন? আমি তো আপনার কাছে এজন্যই বুখারী শরীফের রেফারেন্সটা দেখতে আপনি যে টিকাটা কেবল পড়লেন, আপনি যে একটু আগে যে কথাটা বললেন যে ওটা শুধুমাত্র ওই কালের জন্য বলতে দিবেন না, আমাকে তো আমাকে তো আমাদের সাথে ডিল অনেক আলোচনা করেন। আমার ভাই রুচি নেই এটার সাথে কথা বলার, কোথায় আসছে সময় নষ্ট করতে ভাই, উনি টিকা পড়তেছে দিতে পারে না, এটা কেমন এখন কট খাইছে এখন সে এখন বলে কি আমাকে তো বলতে দিলেন। এছাড়া কোন হাদিস বিশারদ বা কারোর কাছ থেকে এই কথাগুলো শোনা যায় না, একেবারে ননসেন্স কথা, উনি টিকা পড়তেছে। এবং বুখারীর হাদিসে ভাই এর চাইতে ফালতু ভাবে ভাই, আরেকটা কথা চিন্তা করেন, একটু একটু খেয়াল করেন, এই লোক কিন্তু বসছিল যুক্ত হওয়ার পরে যে এই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, আমরা কিন্তু বেনিফিট অফ ডাউট দিয়ে তাকে কিন্তু হাদিসটা খুলে খুলে দেখাইলাম, কিন্তু তার কাছে রেফারেন্স নাই, কি করতে হবে তার কাছে কি আছে? টিকা আছে, টিকা আছে, সেই টিকা নিতে বলা আছে যে শুধু নাকি কি করতে হবে কিসের সেটা নাকি কি সেই যুগ না কি বললো কথাটা, মানে নবীর নবীর আমলের, শুধু নবীর আমলে, অথচ এখানে ভাই ধর্মতে কি পুরুষ ও নারীর বিধান, বুখারী আরো ফালতু ভাবে বলা, এই যে বুখারী যে সে দেখতে চাচ্ছে বারবার, বুখারীতে তো আরো ফালতু ভাবে বলা, এই যে আজকেও লোপাকু যে এই যে এই আয়াতটার কথা বলে শুনাইলো আল্লাহ দ্রোহী ধর্মত্যাগীদের কথা, এই যে আজকেও যে বলে শুনাইছে সূরা আলে ইমরানের টিকা, এই সূরাটা এই এই হাদিসটা পুরাটাই সূরা আলে ইমরানের পুরো তাফসীর এই হাদিসটা একেবারে, এই যে আল্লাহর বাণী। এই ডিজনের আলোচনা করবে যেই গডে আপনি, যে গডের এথিক্সের সাথে আপনি একমত না সেই গডে আপনি বিশ্বাস করেন কেমনে, আর আমারে কেমনে বিশ্বাস করতে বলেন, চিন্তা করেন। এই যে দেখেন
সেম জিনিস, মানে আরো বাজে ভাবে বলা বলছে যে আগুন দিয়া মারছে আলী, আলীরে অন্যরা কইছে যে খবরদার খবরদার, ইবনু আব্বাস কইলো যে তাদেরকে আলী ইয়া করো না, আগুন দিয়া মারো না, আল্লাহ শাস্তি দ্বারা শাস্তি দিয়ে নিষেধ করছে, হত্যা করো, কারণ আল নবী হত্যা করতে কইছে। এটা অধ্যায়ের নামই হচ্ছে আল্লাহ দ্রোহী ও ধর্মত্যাগীদেরকে তাওবার প্রতি আহ্বান ও তাদের সঙ্গে যুদ্ধ করা। মানে হাদিসটার অধ্যায়ের নামই আল্লাহ দ্রোহী ধর্মত্যাগী মুরতাদদেরকে নিয়ে, জিন্দিকদেরকে নিয়ে। চিন্তা করেন একটা বার কিরকম ডিজনেস, যখন কট খাইলো তখন সে বলে আমাকে তো বলতে দিচ্ছে না ভাই, ওনার কাছেই তো জানতে চাওয়া হলো, ওই পাইছে। খুবই দুঃখজনক বিষয় এগুলো।